আইসিসি আয়োজিত যে কোনো টুর্নামেন্টকে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ হিসেবে ধরা হয়। আর এই প্রতিযোগিতায় খেলোয়াড়েরা দেশকে শিরোপা জেতানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন। তবে খুব কম খেলোয়াড়ই রয়েছেন যারা ওয়ানডে এবং টি টোয়েন্টি উভয় বিশ্বকাপেই জয়লাভ করেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে বলতে চলেছি যারা উভয় বিশ্বকাপেই জয়লাভ করেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার এক, বীরেন্দ্র সেহবাগ। বিধ্বংসী ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ টি টোয়েন্টি এবং ওয়ানডে উভয় বিশ্বকাপেই জয়ী দলের সদস্য ছিলেন। তিনি 2007 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে 6টি ম্যাচে 133 রান এবং 2011 সালের ওয়ানডে বিশ্বকাপের 8টি ম্যাচে 380 রান করেছেন। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেহবাগ বাংলাদেশের বিপক্ষে 175 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। নাম্বার দুই, গৌতম গম্ভীর। বাঁহাতি ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর 2007 বিশ্বকাপের ফাইনালে 75 রান এবং 2011 বিশ্বকাপের ফাইনালে 97 রানের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন, যা কখনো ভোলার নয়। তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের 7টি ম্যাচে 227 রান এবং ওয়ানডে বিশ্বকাপের 9টি ম্যাচে 393 রান করেছিলেন। গৌতম গম্ভীরকে 2 বিশ্বকাপের জয়ের অন্যতম সেরা কারিগর হিসেবে গণ্য করা হয়। নাম্বার তিন, যুবরাজ সিং। টি টোয়েন্টি বিশ্বকাপে 6টি ছক্কা হাঁকিয়ে যুবরাজ সিং বিশ্ব রেকর্ড গড়েন এবং ওয়ানডে বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দলকে শিরোপা জয়লাভ করিয়েছিলেন। যুবরাজ সিং টি টোয়েন্টি বিশ্বকাপে 6টি ম্যাচে 148 রান এবং ওয়ানডে বিশ্বকাপের 9টি ম্যাচে 362 রান করেছেন। এর পাশাপাশি বল হাতে 15টি উইকেটও নিয়েছেন। 2011 ওয়ানডে বিশ্বকাপে যুবরাজকে প্লে অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়। নাম্বার চার, মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলকে 2 বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। 2007 টি টোয়েন্টি বিশ্বকাপে তার দুর্দান্ত নেতৃত্ব দেখে সকলেই মুগ্ধ হন। অন্যদিকে 2011 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে 91 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শিরোপা জয়লাভ করিয়েছিলেন। তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে 7টি ম্যাচে 154 রান এবং ওয়ানডে বিশ্বকাপে 9টি ম্যাচে 241 রান করেছিলেন। নাম্বার পাঁচ, ইউসুফ পাঠান। 2007 টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অভিষেক হয় ইউসুফ পাঠানের। এই ম্যাচে তার ব্যাট থেকে 8 বলে 15 রান এসেছিল। অন্যদিকে 2011 সালের ওয়ানডে বিশ্বকাপের 6টি ম্যাচে 74 রান করেছিলেন। এর পাশাপাশি তিনি বল হাতে 1টি উইকেট নেন। একজন দুর্দান্ত অলরাউন্ডার হওয়া সত্ত্বেও ইউসুফ পাঠান আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন। নাম্বার ৬, হরভজন সিং। ভারতীয় প্রাক্তন স্পিন বোলার হরভজন সিং তিনিও 2টি বিশ্বকাপের সদস্য ছিলেন। 2011 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিতে তিনি তার ক্যারিয়ারের সেরা ম্যাচ বলে গণ্য করেন। হরভজন সিং টি টোয়েন্টি বিশ্বকাপে 7 উইকেট এবং ওয়ানডে বিশ্বকাপে 9টি উইকেট নিয়েছিলেন। তবে বিশ্বকাপ জয়ের পরেই তার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায়। নাম্বার সাত, পীযূষ চাওলা। ভারতের লেগ স্পিনার পীযূষ চাওলা 2007 টি টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ তিনি পাননি। এরপর 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, যেখানে তিনি 4টি উইকেট নেন। এরপর তারও ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায়। নাম্বার আট, এস শ্রীশান্ত। শ্রীশান্ত 2007 টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ওপেনার অ্যাডাম গিলখ্রিস্ট এবং ম্যাথু হেডেনকে আউট করেছিলেন। সম্ভবত এই কারণেই ভারতীয় দল ফাইনালে পৌঁছায়।
পরিসংখ্যান অনুযায়ী শ্রীশান্ত টি টোয়েন্টি বিশ্বকাপে ছটি উইকেট নিয়েছিলেন, তবে ওয়ানডে বিশ্বকাপে উইকেটহীন থাকেন। এরপর আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তার ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তার সাথে বন্ধুরা, আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।